দর্শক প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া কণা। আমরা এই আয়োজনে আপনাদের জন্য সাজিয়ে থাকি এই আয়োজনটি। আপনাদের প্রশ্নগুলো নেওয়া হয়, আপনাদের মতামতগুলো নেওয়া হয় এবং আপনাদের যে প্রশ্নগুলো বা যে জানার বিষয়গুলো সেগুলোই আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানি এই অনুষ্ঠানের মাধ্যমে। তাই দর্শক শুরুতেই বলে রাখি, আপনারা আমাদের স্ক্রিনের নিচে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে ফোন দিয়ে আমাদের আজকের অতিথিদের সাথে আপনাদের জানার যে কোনো বিষয় জানতে পারেন। আমাদের সাথে অতিথি যুক্ত আছেন একজন, এরপর আরেকজনও যুক্ত হবেন। এখন আমাদের সাথে যুক্ত আছেন ইশরাত জাহান, তিনি পুষ্টিবিদ। ইশরাত জাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও যুক্ত হবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তাকে যখন সংযোগ পাবো তখন তাকেও দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমরা আলোচনায় চলে যাই। ইশরাত জাহান আছে আমাদের সাথে। ইশরাত জাহান, যেটি আসলে সংক্রমণের এই সময়টিতে আমরা একই কথা আসলে বারবারই বলছি, কারণ সচেতন করার একটি বিষয় আছে, মানুষকে জানানোর বিষয় আছে। বারবার আমরা আসলে সচেতনতার মাধ্যমে মানুষকে এই রোগের হাত থেকে দূরে রাখতে, নিরাপদ রাখতে কিংবা আক্রান্ত হলে কীভাবে নিজেকে সুস্থ রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। করোনা ভাইরাসের এই সময়টাতে রোগের ধরন কিছুটা পাল্টেছে, বেশিরভাগ মানুষই ছোটোখাটো কিছু লক্ষণ নিয়ে ভুগছেন। কারো সামান্য শারীরিক দুর্বলতা, কেউ বলছেন শ্বাস ছোট হয়ে আসছে, কেউ বলছেন যে তাদের শরীর কাঁপছে কিংবা খেতে পারছেন না, হয়তো তিনি পজিটিভ নেগেটিভ তিনি জানেন না। এই ধরনের রোগীদের জন্য আসলে এই সময়টাতে আপনার পরামর্শ কি থাকবে, তারা কি করবেন? আসলে এখনকার সিচুয়েশন যদি চিন্তা করেন, দেখবেন যে গরমকাল থেকে কিন্তু একটু বর্ষাকালে এটা টার্ন নিয়েছে। মানে হচ্ছে আমরা যেটা বলি যে এনভায়রনমেন্ট চেঞ্জের সময়টা, এই সময় কিন্তু নর্মালি সর্দি কাশি জ্বর এগুলো হয়েই থাকে। তো মজার ব্যাপার হচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যে সিমটম গুলো আমরা দেখি সেগুলো কিন্তু এই সেইমই। তো মানুষ আসলে একটু পাজল হয়ে যায় যে আসলে ওনার করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন নাকি নর্মাল ফ্লু, এটা জ্বর ঠান্ডা, সেটা এটা একটা ব্যাপার। আর সেকেন্ড হলো গিয়ে যে আসলে যেটাই হোক না কেন, করোনা ভাইরাসের যেহেতু বেঁচে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এখন পর্যন্ত যেহেতু কার্যকরী কোনো ওষুধ বা ভ্যাকসিনেশন সরাসরি আমাদের হাতে এসে পৌঁছয়নি বা আমরা এখনো কিছু জানি না, তো সিমটোমেটিক ট্রিটমেন্টটাই কিন্তু আসলে চালিয়ে যেতে বলা হয়েছে বিশ্বব্যাপী। তো সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে এই যে সিমটোমেটিক, মানে জ্বর হলে জ্বরের জন্য যে ওষুধ খাচ্ছি, ঠান্ডা হলে ঠান্ডার জন্য যে কিউরেবল, এক একজনের বডির প্রবলেম গুলো এক এক রকম হয়, সেই ধরন অনুযায়ী ঠান্ডার ট্রিটমেন্টটা আমরা দিয়ে থাকি। তো সেই অনুযায়ী আর কি ট্রিটমেন্ট গুলো চলবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে যেহেতু মিউটেশন হয়ে অনেক চেঞ্জ হয়ে এখন বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে যে সিমটম গুলো আগে যেমন ছিল এখন কিন্তু অত বেশি প্রকট আমরা দেখছি না। তবে একটা জিনিস কমন, সেটা হচ্ছে গিয়ে যে মুখে রুচি থাকছে না, ওনারা খেতে পারছেন না, নাকে থেকে গন্ধ পাচ্ছেন না, স্বাদ এবং গন্ধের যে একটা ব্যাপার এই জায়গাটাই আসলে ঘাটতি আছে। শরীর প্রচন্ড দুর্বল থাকে, তারা খুব টায়ার্ড ফিল করে, এই প্রবলেম গুলোই আমাদের কাছে বেশি বলে থাকেন। আর সেই জায়গাতেই আসলে তিনি কি করবেন যখন শরীর উনার দুর্বল মনে হচ্ছে, টায়ার্ড মনে হচ্ছে, খেতে পারছেন না বা খাবারের রুচি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে কি ধরনের খাবার খেয়ে বা সীমিত খাবার খেয়েও নিজেকে চাঙ্গা রাখতে পারেন? সেক্ষেত্রে আমরা পুষ্টিবিদরা সবসময় সাজেস্ট করে থাকি, যখন একজন পরিপূর্ণ তার যে ক্যালোরি নেওয়া দরকার সেটা যখন নিতে পারছে না, খেতে পারছে না টোটাল খাবার, তো কিছু সুপার ফুড আছে যেগুলো অল্প খেলেই এখান থেকে অনেক বেশি নিউট্রিশন আমরা পাই, সেই ধরনের খাবারগুলো সাজেস্ট করে থাকি। যেমন হচ্ছে গিয়ে ডিম, দুধ, এই ধরনের খাবারগুলো। আবার অনেকে মনে করেন যে হয়তো ডিমের গন্ধটা পছন্দ করছেন না বা নিতে পারছেন না, দুধটা খেতে পারছেন না, তো সরাসরি না খেতে পারলেও সেটা যদি পায়েস, পুডিং, ফিন্নি বাই প্রোডাক্ট হিসেবে ওনারা তৈরি করে খান, তখন কিন্তু দেখা যাচ্ছে উনি আবার নিতে পারছেন। তারপরে নর্মাল ভাত, ডাল, সবজি, অতগুলো হয়তো আলাদা আলাদা করে উনি খেতে পারছেন না, কিন্তু সবকিছু মিলিয়ে অল্প একটু খিচুড়ি যদি করে দেয়া যায়, একটু তেল বাড়িয়ে দিয়ে বা হচ্ছে ঘি দিয়ে, তখন দেখা গেল এটা যে ক্যালোরি ভ্যালু এটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং এর পুষ্টিটাও বেড়ে যায়। তখন হচ্ছে উনি, আমরা আপনার কাছে আবার আসবো এবং নানা বিষয় নিয়েও জানবো। তবে আমরা জানি যে আজকে রিজেন্ট হাসপাতালের যে মালিক মোহাম্মদ শাহেদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এখন র্যাবের হেডকোয়ার্টার উত্তরায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। আমরা সরাসরি যাব তার কাছে এবং জানবো আসলে শ্রাবণের কাছ থেকে সেখানের পরিস্থিতি এখন কি।
নাজিয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ঠিক যেমনটি বলেছিলেন যে আসলে মোহাম্মদ শাহেদ যিনি প্রতারণা এক ধরনের বহুরূপী বাস্তবতা তৈরি করেছিল বাংলাদেশে তাকে সকালে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এখন র‍্যাব হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের মধ্যে আছেন এবং এই তথ্যটি আমরা সবশেষ তথ্য হিসেবে আপনাকে জানালাম। তাকে ঠিক সকাল 10টার দিকে এই র‍্যাবের হেডকোয়ার্টারে আনা হয়েছে এবং হেডকোয়ার্টারে আনার পরে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। আমরা দেখেছি আসলে সেখানে জিজ্ঞাসাবাদে যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, র‍্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তারা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে দেখেছি কিছুক্ষণ আগে র‍্যাবের মহাপরিচালক তিনিও কার্যালয়ে প্রবেশ করেছেন এবং আমরা ধারণা করছি হয়তোবা জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যগুলো তাকে জানানো হবে এবং তিনিও হয়তোবা জিজ্ঞাসাবাদের এই বাস্তবতার মধ্যে অংশগ্রহণ করতে পারেন। আজকে ভোরবেলা সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে তাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বোরখা পরিহিত অবস্থায় এবং কোমরে একটি 3 রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে সেখানকার র‍্যাব এবং এই গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে তাকে দীর্ঘদিন ধরে অবজারভেশনে রাখা হয়েছিল। গত 8 দিন ধরে তার পেছনে লেগেছিলেন রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং সবশেষে আজকে তাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করেছে এবং সেখান থেকে আটক করার পরে আমরা দেখেছি তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং পুরাতন বিমানবন্দরে তাকে অবতরণ করানো হয় এবং তারপরে র‍্যাবের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তাকে হেডকোয়ার্টারে আনা হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি আসলে উত্তরায় তার আরেকটি যে প্রধান কার্যালয় আছে যেখানে তিনি মূলত তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তার নৈতিক এবং অনৈতিক যাবতীয় কর্মকাণ্ড সেখান থেকে পরিচালিত হতো সেই কার্যালয়টিও ঘিরে রেখেছে র‍্যাবের একটি দল এবং সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করা এবং সেখানে আসলে কোন ধরনের নথিপত্র আছে সেগুলো সেখান থেকে সংগ্রহ করার একটি প্রক্রিয়া হতে পারে। আমরা জানতে পেরেছি আসলে জিজ্ঞাসাবাদের পরের বাস্তবতায় হয়তোবা 3টে নাগাদ একটি সংবাদ সম্মেলন করে মোহাম্মদ শাহেদ থেকে পাওয়া তথ্যগুলো আইনশৃঙ্খলা বাহিনী যে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করছে সেই তথ্যগুলো আমাদেরকে জানানো হবে। আপনাদেরকে কয়েকটি বিষয় বলতে চাই। আসলে মোহাম্মদ শাহেদ কয়েক ধরনের প্রতারণা করেছেন। একটি প্রতারণা হচ্ছে তিনি এই করোনা সংক্রমণের সময় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন চিকিৎসা জালিয়াতি এবং হাসপাতাল যে হাসপাতালের কোনো অনুমোদন ছিল না এবং অনুমোদনহীন একটি হাসপাতাল নিয়ে তিনি সরকারের এটি অধিদপ্তরের সঙ্গে চুক্তি করেছেন এবং সেই চুক্তি করার পরে তিনি অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন এবং ভুয়া রিপোর্ট দিয়েছেন করোনা পজিটিভ বা নেগেটিভের এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেছে এর মধ্যে আমরা দেখেছি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর পাশাপাশি তিনি আসলে সার্টিফিকেট জালিয়াতি করেছেন আরও অনেক ধরনের সার্টিফিকেট জালিয়াতি। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সার্টিফিকেট জালিয়াতি করেছেন তার যে রিসেন্ট স্কুল বা কলেজ বা তার বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিষয়ের মাধ্যমে তিনি জালিয়াতি করেছেন এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক ধরনের জালিয়াতি করেছেন এবং এই পুরো প্রক্রিয়াই আসলে বোঝাচ্ছে যে তিনি আসলে কত বড় প্রতারক ছিলেন। আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে তাকে সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে এবং তাকে আসলে আজকেই জিজ্ঞাসাবাদ শেষে মানে বুধবার আজকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পারছি। কারণ এই থানায় কিন্তু আসলে একটি মামলা করা হয়েছিল এবং যে মামলায় 17 জনকে আসামি করা হয়েছে এবং এই থানায় তাকে হস্তান্তর করার পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আসলে কোন বিষয়ে আদালতে তোলা হবে কি হবে না সে বিষয়ে এখনও আমরা কোনো তথ্য জানতে পারিনি। তবে আমরা জানি যে 24 ঘন্টার মধ্যে আসামি ধরার পরে আদালতে সোপর্দ করতে হয় এবং আদালতে সোপর্দ করার পরে রিমান্ড আবেদন বা পরবর্তী বিষয়ের গুলো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে করতে হয়। আমরা একটু এই প্রসঙ্গে হাবিবের সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা যে তথ্যটি এখন পেলাম, যদিও তথ্যটি এখনও নিশ্চিত নয়, তাকে আজকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হবে এবং তারপরে আসলে আদালত নিয়ে আপনি কাজ করেন, প্রক্রিয়াটি কী হয়, আইনি প্রক্রিয়াটি কী হয়? যেহেতু আপনি জানেন যে গত 23-25 জুন তাকে অভিযানের পর থেকে যে তার বিরুদ্ধে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে যে করোনার সার্টিফিকেট জাল সার্টিফিকেট দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগে অর্থাৎ প্রতারণা মামলা হয় উত্তরা পশ্চিম থানায়, সেই প্রতারণার মামলায় কিন্তু মূলত আজকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আপনাকে বলে রাখি যে আজকে নতুন করে আরও মামলা সংযোজিত হবে, কারণ তার কাছে অবৈধ অস্ত্র পেয়েছে, সেই অস্ত্র অবৈধ অস্ত্র পাওয়ার জন্য একটি মামলা দায়ের হবে সাতক্ষীরার দেবহাটা থানায়। তো আপনি যেটি বলছিলেন যে আসলে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া শুরু হতে 24 ঘন্টা সময় পাবেন কিন্তু র‍্যাব কর্মকর্তারা, অর্থাৎ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে আপনাকে বলেছি আগে যে বিকেল 3টায়
র‍্যাব ডিজি মহোদয় তিনি ব্রিফ করবেন গণমাধ্যমের সঙ্গে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যগুলো থেকে যদি নতুন কোনো অভিযানের প্রয়োজন হয় সেটিও কিন্তু অভিযান পরিচালনার জন্য তারা প্রস্তুত রয়েছে। র‍্যাবের বিভিন্ন ধরনের টিম এখানে প্রস্তুত রয়েছে এবং তারপরে মূলত তাকে যদি রিমান্ড প্রয়োজন হয় বা র‍্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী যদি মনে করেন যে তার কাছ থেকে রিমান্ডে নিয়ে আরও নতুন কোনো তথ্য তারা পেতে পারেন সেক্ষেত্রে তার রিমান্ড আবেদন করে মূলত যেহেতু চব্বিশ ঘন্টার সময় সেহেতু আজকেই ১২ ঘন্টা হয়ে যাচ্ছে, সুতরাং আজকে সন্ধ্যায় বা রাতে তাকে বিশেষ আদালতে নিয়ে হয়তোবা বিশেষ আদালতে উঠিয়ে তাকে রিমান্ড আবেদন করা হবে এমনটি আমরা তথ্য পেয়েছি। সেক্ষেত্রে রাত অবধি এই যে বিষয়টি পুরো প্রক্রিয়াটি নিয়ে আমাদের রাত অবধি থাকতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে শাহিদ সম্পর্কে জানার আগ্রহ কিন্তু প্রত্যেকেরই আছে যে শাহিদ কে এবং তিনি কিভাবে আসলে আজকে এই প্রতারণার এই স্বর্গরাজ্য রূপান্তরিত করেছেন। আমরা একটু আপনাদেরকে কয়েক তথ্য দেই। শাহিদ সম্পর্কে গণমাধ্যম যে তথ্যগুলো লিখছেন যে ১৯৪৭ সালে দেশ ভাগের সময় শাহিদের দাদা ইমদাদুল করিম তৎকালীন পাকিস্তানে চলে আসেন এবং তারপর থেকে আসলে সাতক্ষীরায় তাদের বসবাস করা শুরু হয় এবং একসময় সাতক্ষীরা মহকুমার দেভাটায় বসবাস শুরু করেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি আসলে শাহিদ করিম সাতক্ষীরাতে তিনি আসলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরে তিনি আসলে সেখান থেকে ঢাকায় চলে আসেন এবং ঢাকায় চলে আসার পরে আস্তে আস্তে তিনি কিন্তু তার এই অপরাধের সাম্রাজ্য বা প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলেন। আমরা দেখেছি আসলে মোহাম্মদ শাহেদ শুধু রিজেন্ট হাসপাতালের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তা নয়, তিনি আসলে মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করেছেন। যখন তিনি ধরা পড়েছেন, ধরা পড়ার পরেই কিন্তু আসলে আমরা গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি তিনি আসলে কত মানুষকে ভুক্তভোগী করেছেন এবং এই ভুক্তভোগী করার মধ্য দিয়ে তিনি আসলে এক ধরনের অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিলেন। আমরা রিজেন্ট হাসপাতালের প্রসঙ্গে বলছিলাম এবং তার সঙ্গে সঙ্গে তার হেডকোয়ার্টার সম্পর্কে বলছিলাম, তিনি উত্তরাজ্যের অবস্থিত, সেখানে তার যে ব্যবস্থাপনা পরিচালক বা এমডি আছেন পারভেজ এবং তার মাধ্যমেই তিনি আসলে মূলত তার এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতেন এবং তার পাশাপাশি তার আরও অনেক সংঘবদ্ধ চক্র ছিল যে চক্রগুলো মূলত তাকে আসলে অপরাধ সাম্রাজ্য তৈরি করতে সহায়তা করত। আমরা একটু সকাল থেকে এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের হাতে এসেছে সেগুলো আপনাদেরকে আবারও জানাতে চেষ্টা করব। সাতক্ষীরার দেবহাটা সীমান্তে দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বোরখা পরা অবস্থায় মোহাম্মদ শাহেদ র‍্যাবের হাতে আটক হন এবং সে সময় তার গায়ে কাদা লাগানো ছিল, তার কোমরে একটি পিস্তল ছিল, যে পিস্তলটিতে আসলে তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এর বাইরে আপনাদেরকে বলতে চাই সেখানে আসলে তাকে ধরার পরে সকাল সাড়ে আটটা নাগাদ শাহিদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা ক্যান্টনমেন্টের তেজগাঁও বিমানবন্দর, যেটিকে আমরা পুরাতন বিমানবন্দর বলছি, সেখানে এসে পৌঁছায় এবং সকাল সাতটায় আসলে সেই সাতক্ষীরা থেকে সেই বিমান হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে আসার পরে আমরা দেখেছি তাকে গণমাধ্যমের কর্মীদেরকে দেখার সুযোগ দেওয়া হয়েছে এবং দেখার সুযোগ দেওয়ার পরে তাকে বিশেষ আইনি প্রক্রিয়া বা নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে র‍্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে এবং র‍্যাব হেডকোয়ার্টারে আনার পরে তাকে এখন জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে আসলে কোন কোন ধরনের তথ্য প্রমাণ পাওয়া যাবে সেটি আমাদের গণমাধ্যমকে তিনটার সময় সংবাদ সম্মেলন করে জানানো হবে। এবং শাহিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনা ভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ এবং ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গত ৬ জুলাই তাকে র‍্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় এবং তার আসলে হাসপাতালের লাইসেন্সটি ছিল না এবং তার পাশাপাশি তাকে আমরা দেখেছি তার শুধুমাত্র একটি হাসপাতালে নয়, তার মিরপুর কার্যালয়েও অভিযান চালানো হয়। উত্তরা রিজেন্ট হাসপাতালের কার্যালয়টি সিলগালা করে দেওয়া হয় এবং সেখানে উত্তরা পশ্চিম থানায় র‍্যাব বাদী হয়ে মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে ১৭ জনকে আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করে এবং সেই মামলার পর থেকেই তিনি আসলে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনার ৮ দিন পরে এসে নবম দিনের মাথায় মোহাম্মদ শাহেদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে। আমরা প্রত্যেকে অপেক্ষা করছি যে আসলে এখানে জিজ্ঞাসাবাদে কোন তথ্যগুলো উঠে আসছে এবং তারপরে কোন তথ্যগুলো আসলে গণমাধ্যমে আমরা জানাতে পারি। আমরা আছি, তথ্য সংগ্রহ করছি, পরবর্তী যে কোনো সময়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। ফিরছি নাজিয়া আপনার কাছে স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান শ্রাবণ আপনাকে। আশিকুর রহমান শ্রাবণ যোগ দিয়েছিলেন উত্তরায় র‍্যাবের হেডকোয়ার্টার থেকে, সেখানে
রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের জিজ্ঞাসাবাদ চলছে। সেই খবরের বিস্তারিত আমরা জানতে পারব আমাদের পরবর্তী সংবাদগুলোতে। তবে প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আমরা ফিরব একটি বিরতির পর। নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে। কথা বলছিলাম করোনা ভাইরাস সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। দর্শক, আপনারা যুক্ত হতে পারেন স্ক্রিনের নিচের নম্বরে ফোন দিয়ে। আমাদের সাথে বিরতির আগেই যুক্ত ছিলেন ইশরাত জাহান, পুষ্টিবিদ, এবং এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং ইশরাত জাহান, আপনাকেও আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনার কাছে আসতে চাই। করোনা ভাইরাসে বাংলাদেশের এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি আমরা বলতে পারি বাংলাদেশে করোনার পিক টাইম চলছে? ধন্যবাদ। আসলে বিশ্বের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সারা বিশ্বের সাথে, তো সেটা কম্পেয়ার করলে আমাদের কাছে এখন যে অবস্থায় স্ট্যাটাসটা আছে সেটা অন্য দেশের তুলনায় আমাদের সেই প্রাদুর্ভাবটা আসলে কম। তবে পিক টাইম যদি আপনি ধরেন, আসলে এটার পিক টাইম এক এক দেশে এক এক সময় এক এক ভাবে আসছে। তো আমরা যতটুক এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে, কারণ আমাদের যদিও আমরা বলি লকডাউন বা আমরা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বাস্তবে জনগণ সেটা কিন্তু ওভাবে মেনে চলছে না। আলটিমেটলি কিন্তু এই মানুষ একজনের সাথে একজন দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি গ্রামে গঞ্জে এই মানুষের মধ্যে মেনে না চলার প্রবণতাটা কেন, কি মনে হয় আপনাদের? প্রথমত হচ্ছে মানুষ শুধুমাত্র শহর কেন্দ্রিক যারা তারা কিছুটা সচেতন, আর গ্রাম কেন্দ্রিক মানুষ এখনো ওইভাবে সচেতনতা ডেভেলপ করতে পারে। শহরেও আমরা দেখছি যে আপনি এখন দেখেন চায়ের দোকান থেকে শুরু করে রাস্তা ঘাট ফুটপাত মার্কেট সব জায়গাতেই মানুষের বিচরণ অবাধে হচ্ছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন ভয়ে, অনেকে হচ্ছে মাস্ক ব্যবহার করছেনও না, বা মাস্ক যেভাবে ব্যবহার করার কথা বা যেভাবে হাত ধোয়ার কথা সেগুলো শহরের অনেক মানুষও কিন্তু এখন মানছেন না। এই প্রবণতা কেমন? আমরা কি এই রোগটিকে খুব সাধারণভাবে নিচ্ছি, বা রোগটিকে আসলে কি আমরা আতঙ্ক মনে করছি না? বিষয়টা আসলে কি হতে পারে? আসলে ব্যাপারটা আপনি একটু খেয়াল করবেন, বাংলাদেশের মানুষ একেবারে মানে এই রোগটা তো নতুন। আমরা এই যে মাস্ক ব্যবহার বলেন, গ্লাভস ব্যবহার বা হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়া, এই জিনিসগুলোতে কিন্তু উন্নত বিশ্বের মানুষ, সাধারণ মানুষ যতটা দ্রুত তারা নিয়েছে, তাদের যত ইজি হয়েছে, আমাদের জন্য সেটা কিন্তু শুরুতে ছিল না। মানুষের মধ্যে এই সচেতনতাটা বা এই অভ্যাসের একটা ব্যাপার ছিল। যদিও আপনারা মিডিয়া প্রচারণার কারণে অনেকাংশই মানুষ সচেতন শুরুতে ছিল, আমরা ডাক্তারও বিভিন্ন ভাবে সচেতন করার চেষ্টা করেছি, কিন্তু আস্তে আস্তে যেহেতু মানুষের কাজটা অতীতে অভ্যস্ত ছিল না, এখন কিছুটা ভয় ভীতি কমে গিয়েছে মানুষের মধ্যে, যেটা বোঝা যায়। মানুষ, আমরা তো রোগী দেখি, রোগীর সাইকোলজি যেটা বোঝা যায় যে মানুষের এখন একটা, আমি বলবো, অ্যাডাপটেশন গ্রো করেছে। মানুষ নিজে থেকে বুঝতে পারছে যে আসলে কিছু হবে না, এরকম একটা ধারণা অনেকের ক্ষেত্রে। মানে আপনার কি মনে হয় আসলে কি কিছু হবে না, কারণ প্রতিদিন মৃত্যুর তালিকা তো দীর্ঘ হচ্ছে? আমি আমি ডাক্তার হিসেবে অবশ্যই কখনো বলবো না যে হবে না, বিকজ এটা এমন একটা ডিজিজ, যেহেতু কথা বলতে গেলে আপনি বলছেন চায়ের দোকানে কথা বলছে, কথা বলতে গেলে কে করোনা রোগে আক্রান্ত কি আক্রান্ত না আমরা জানি না, তার থেকে কিন্তু তার এই ভাইরাসটা আরেকজনের মধ্যে ছড়াতে পারে। সো এটা কিন্তু অবশ্যই রিস্ক আছে, কিন্তু সাধারণ মানুষ সেই জিনিসটা থেকে, আমার কাছে যেটা মনে হয়, যেহেতু লকডাউনটা ওইভাবে কড়াকড়ি ভাবে পালন করা হচ্ছে না বা হয় নাই, পরবর্তীতে রাত বিকাল 5টা থেকে শ্বাসকষ্ট শুরু হয়, প্রচন্ড শ্বাসকষ্ট, যা বলার নেই, একদম শ্বাসকষ্ট চলে, হাত পা একদম বাঁকা হয়ে গেছিল। পরবর্তীতে দ্রুত হাসপাতালে যাই, হাসপাতালে যাওয়ার আগে ভাবছিলাম যে হাসপাতালে আসলে কোনো চিকিৎসা পাবো না এই সময়ে, এই জন্য আগে যাইনি, পরে লাস্ট সময় না যাওয়ার পারি নাই। পরে যাওয়ার পরে পরবর্তীতে আপনার ওই হাসপাতালে রাখে নাই, ম্যামিসিং হাসপাতালে, ওইখান থেকে এসকে হাসপাতালে পাঠাইছে। যা এসকে হাসপাতাল যাওয়ার পর্যন্ত অনেক কষ্ট হয়েছে, এই জায়গায় মোর মানে প্রায় অজ্ঞানের মতো হয়ে গেছিলাম।
তারপরে এসকে হসপিটাল যাওয়ার পরে অক্সিজেন দেওয়ার পরে রাত্রে 3টার পরে আমার হাতটা একটু শক্তি মানে লড়াইতে চড়াইতে পারতেছিলাম, এর আগে হাতটা লড়াইতে চড়াইতে পারতেছিলাম না। পরবর্তীতে সকাল 10টায় আমার হাতটা পুরোপুরি শক্তি আসছে। পরে 31 তারিখ ভর্তি থাকার পরে 1 তারিখ ভালো, 2 তারিখ ভালো, ডাক্তাররা 2 তারিখ আমার রিলিজ দিয়ে দিছে নমুনা রাইসা। জি, আপনার এখন জানার বিষয়টি কি? এখন হইলো যে 2 তারিখ নমুনা দিয়ে আমার 10 তারিখে আবার শরীর খারাপ হয়েছিল, মানে পরে আবার হাসপাতালে ভর্তি। এখন আমার 14 তারিখ রিলিজ দিয়ে দিছে হাসপাতাল থেকে। মানে এখন কোন ডাক্তারে বলতেছে যে আপনি যেহেতু আপনার 2টা নমুনা নেগেটিভ আসছে, অতএব আপনি এখন সরাসরি সবকিছু করতে পারবেন, ফ্যামিলির সাথে মিশতে পারবেন, আবার মিশতেও পারবেন না, মানে মিশতে পারবেন বা অফিস করতে পারবেন, সবই করতে পারবেন। আবার আরেকজনে বলতেছে না আপনার 14 দিন আরো কোয়ারেন্টাইনে থাকতে হবে। শারীরিক ভাবে সুস্থ, এটা ভালো ওনার জন্য, কিন্তু উনি ওনার ফ্যামিলির যদি চিন্তা করে, ওনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবার কথা যদি চিন্তা করে, কারণ উনি যদি আপনার অ্যাসিমটোমেটিক হয়, মানে সিমটম ওইভাবে না থাকে, বা যদি আদৌ অনেক সময় ফলস নেগেটিভ রিপোর্ট আসছে বা আসে, এখানে নমুনা সংগ্রহ হতে শুরু করে অনেক কিছুতে, এটা এই এই মেথডে আমরা দেখছি। সো একটু ওনাকে আরো কিছুদিন কোয়ারেন্টাইনে থাকাটাই ভালো আমি মনে করি, এটা ওনার জন্য ভালো, ওনার ফ্যামিলির জন্য ভালো, উনি আরো কিছুদিন সাবধানে থাকুক। আর ওনার আসলে একটা রোগী যে কোনো রোগে যখন আক্রান্ত হয় এমনি ইমিউন সিস্টেমটা সাপ্রেস করে, তো এই ক্ষেত্রে উনি যদি আবার পুরো দমে একেবারে কাজ শুরু করে, এতে উনি নিজেও আবার একটা, উনি কিন্তু দ্বিতীয়বারও কিন্তু হাসপাতালে যেতে হয়েছে, তো ওনার নিজের স্বাস্থ্যের জন্য ওনাকে আরো কিছুদিন। ওনার তো দুবারই নেগেটিভ এসেছে উনি বলছেন। না, নেগেটিভ আসাটা তো আর উনি কিন্তু খেয়াল করেন, উনি প্রথমবার নেগেটিভ আসছে, তারপরে বাসায় চলে গিয়েছে, আবার উনি বলছে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। তাহলে উনি দ্বিতীয়বার কেন হাসপাতালে ভর্তি হলো? বিকজ হি সাফারিং ডিফারেন্ট টাইপস অফ ক্লিনিক্যাল ফিচার, মানে শারীরিক সমস্যা। সো যেহেতু শারীরিক যে কোনো রোগে, মনে করেন ওনার করোনা নেই, ওকে নেগেটিভ, বাট ওনার যে কোনো রোগে, একটা ভাইরাল ফিভার হোক, যে কোনো ডিজিজে, তাকে এমনো রেস্টে থাকতে হবে। আর সেই পরামর্শ আপনি দিচ্ছেন যে আরো অন্তত সপ্তাহখানিক তিনি আইসোলেটেড থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন, সেই পরামর্শ আপনি দিচ্ছেন। আমরা ইশরাত জাহান আপনার কাছে বিরতির পর আসবে এবং জানবো যে আসলে রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পর যেই ধরনের শারীরিক সমস্যা, বিশেষ করে দুর্বলতা, শারীরিক দুর্বলতায় ভোগেন, সেক্ষেত্রে তারা আসলে কি করতে পারেন সেটি আপনার কাছ থেকে জানবো। দর্শক, এই মুহূর্তে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে আরেকবার স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাব আলোচকদের সাথে, তবে তার আগে যাব রিজেন্টের শাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালাচ্ছে র‍্যাব, সেই খবর জানতে। আর সেখানে আছেন আমাদের সহকর্মী মৌ খন্দকার, তিনি জানাবেন সেখানকার আমাদেরকে বিস্তারিত খবরাখবর। আছি 11 নম্বর সেক্টরে উত্তরা 20 নম্বর রোডের, এবং এখানে শাহেদের একটি স্কুল রয়েছে, সেই স্কুলে কিন্তু র‍্যাবের তারা অভিযান পরিচালনা করছে। এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়, এবং আপনি জানেন যে শাহেদ কিন্তু এখন র‍্যাব হেডকোয়ার্টার্সে আছে এবং 3টার দিকে র‍্যাব মহাপরিচালকটি সংবাদ সম্মেলন করবেন, এবং তার আগে কিন্তু কোনো গণমাধ্যম কর্মীদের সাথে শাহেদের কোনো রকম দেখা হচ্ছে না। আর শাহেদের কাছ থেকে পাওয়া তথ্যে, সেই তথ্যের ভিত্তিতে মূলত 2টি জায়গায় অভিযান পরিচালনা করবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। তারই অংশ হিসেবে র‍্যাব উত্তরা 11 নম্বর সেক্টরে 20 নম্বর রোডের একটি স্কুলে, যে শাহেদের স্কুল বলে তারা জানাচ্ছে আমাদের, এখানে তারা অভিযান পরিচালনা করছে। আপনাকে দেখাতে চাই যে আমার পেছনে র‍্যাবের টিম রয়েছে, র‍্যাব একের টিম রয়েছে, তারা প্রত্যেকেই
এখানে অভিযান পরিচালনা করছে এবং পুরো এলাকাটা আসলে ঘিরে ফেলেছে। এটা এই স্কুলটি ঠিক রিজেন্ট হাসপাতালের ঠিক অপোজিটের গলিতেই তাদের মূলত র্যাবের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। আপনি জানেন যে দুইটি জায়গায়, আমি একটু আগেও বলেছি যে দুইটি জায়গায় র্যাবের অভিযান পরিচালিত হবে, একটি তার স্কুলে, বাকিটা এখনও আমাদের কিছুক্ষণের মধ্যেই জানানো হবে আর একটি কোথায় অভিযান পরিচালিত করবে। তো আরেকটি বিষয় যে তার স্কুলে আসলে কী কী পাওয়া যায়, এই কারণে তারা এখন এখানে একটি টিম আছে, অভিযানিক টিম যেটাকে বলে, আভিযানিক দলটি এখন স্কুলের ভেতরে আছেন, তারা কী পাচ্ছে না পাচ্ছে সব কিছুই কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে আসবেন এবং কোনো গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযান চলাকালীন সময়ে। আমরা সবাই বাইরে অপেক্ষা করছি, আমাদেরকে একটি নির্দিষ্ট নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হয়েছে, তারা ভেতরে অভিযান পরিচালনা করছে এবং অভিযান শেষে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব। আমাদের এখনও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভেতরে স্কুলে কোনো কাগজপত্র বা কোনো ফাইল বা অবৈধ কোনো সরঞ্জামাদি বা অবৈধ কোনো রিপোর্ট আছে কি না এই বিষয়টি তারা তল্লাশি করছে, তল্লাশির কাজ এখন চলছে, শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে র্যাব কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলতে গেলে বাধা দেওয়া হচ্ছে, আমাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এখানে তাদের অভিযান অব্যাহত আছে, তল্লাশি তারা চালিয়ে যাচ্ছেন। আর আপনি জানেন যে এই বিষয়ে যিনি আসামি, মূল আসামি শাহেদ, তিনি কিন্তু এখনও র্যাব হেডকোয়ার্টার্সে আছেন, এখানে এখনও কোনো গণমাধ্যম কর্মীদের সামনে তাকে নিয়ে আসা হয়নি। তবে আমরা জানতে পেরেছিলাম শাহেদকে নিয়েই অভিযানগুলো মূলত পরিচালিত হবে, কিন্তু সেটি আসলে হচ্ছে না। তার ভেতরে এর মধ্যে তল্লাশি শুরু হয়ে গেছে, তল্লাশির কাজ চলছে এবং ভেতরে কোনো অবৈধ সরঞ্জামাদি, আমি আগেও বলেছি যে কোনো করোনা নেগেটিভ কোনো রিপোর্ট আছে কি না সেই বিষয়গুলোও তারা খতিয়ে দেখছে। আপনার এখানে প্রায় র্যাব একের অনেক টিমই চলে এসেছে, তাদের অভিযান অব্যাহত তারা রেখেছে। এখানে আমরা র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চেয়েছি, তারা কেউ কথা বলতে রাজি হচ্ছেন না, তারা একটি কথাই বারবার বলছে যে তাদের তল্লাশি চলছে, তল্লাশি চলাকালে এখন আপাতত কোনো কিছু বলা যাবে না। তো এই যে স্কুলটি রয়েছে, স্কুলের ভেতরে তাদের কাছে তথ্য রয়েছে যে এখানে অবৈধ অনেক কিছুই তাদের আছে এবং অবৈধ অনেক কাগজপত্রই তাদের মধ্যে রয়েছে। তো এই বিষয়ে আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই, যে আমার ঠিক পেছনে এই স্কুলটি এবং সেখানে অভিযান পরিচালিত হচ্ছে, র্যাব একের পক্ষ থেকে যে তল্লাশি, সেই তল্লাশির কাজ তারা এরই মধ্যে শুরু করে দিয়েছেন, তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আপনাকে আমি যদি আরেকটু আপনাকে দেখাতে চাই যে সেই স্কুলের ছবিটা, সেই স্কুলের ভেতরে কিন্তু তাদের কাছে ইনফরমেশন রয়েছে যে অনেক কিছুই তাদের ওখানে রয়েছে এবং অনেক অবৈধ কাগজপত্র, করোনা সরঞ্জামাদি, সব করোনার যে নেগেটিভ সার্টিফিকেটগুলো বিশেষ করে ওগুলো রয়েছে, আরও অবৈধ কী কী পাওয়া যায় সেই বিষয়টির জন্যই তারা এখানে নেমেছেন। এবং আপনাকে আরেকটা জায়গায় অভিযান তারা পরিচালিত করবেন, কিন্তু সেই কোন জায়গায় জায়গাটি এখন আমাদেরকে বলা হয়নি। এটি এখানে যে অভিযানটি তারা শুরু করেছে এটা শেষ হওয়ার পর পরবর্তী অভিযান তারা শুরু করবেন। আমরা মুঠোফোনে র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে দুইটি অভিযানই পরিচালিত হবে, তবে একটি যে স্কুলে তারা অভিযান আগে পরিচালিত হবে, এরপর পরবর্তী যে অভিযানটি সেটি পরিচালিত হবে। এবং আরেকটি বিষয় যে এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা জনগণ আছে প্রত্যেককেই কিন্তু কাউকেই ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না, পুরো এলাকাটাই ঘিরে ফেলেছে র্যাব সদর দপ্তর, প্রত্যেকটি গলিতে গলিতে র্যাব ফোর্সেসের সদস্যরা রয়েছেন এবং সাধারণ মানুষকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর, অভিযান শেষ হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দিতে পারব। মো, আপনাকে ধন্যবাদ। রিজেন্টের শাহেদকে নিয়ে উত্তরায় যে অভিযান চালাচ্ছে র্যাব, সেই অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী মো খন্দকার। আমাদের আলোচনারও একেবারে সময় শেষ আজকে, আমরা আর অতিথিদের কাছে যেতে পারছি না। ইশরাত জাহান এবং ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ 24, আজ এখানেই শেষ করছি।